সেক্টরে কাস্টমার আমাদের বেশি আমাদের কোভিড কাস্টমার আমাদের এক্সাইটার রিসেল আমাদের আল আরাফার মধ্যে চট্টগ্রাম হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ব্রাঞ্চেস আমার কারে 38 উইচ ইজ রিফ্লেক্টেড আমাদের চেয়ারে যারা বসে আছে আই মিন দ্য মেইন স্টেক হোল্ডার্স আর ফ্রম চট্টগ্রাম সো ডেফিনেটলি আমরা এমফাসাইজ করব চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চকে উই উইল অলওয়েজ এমফাসাইজ দ্যাট সো ইটস নাথিং সারপ্রাইজিং সো দ্যাটস ওয়ান অফ আর স্ট্রেংথ বর্ণিল এক বিকাল জুড়ি চট্টগ্রামত আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স 2021 অনুষ্ঠিত হয়ে শনিবার আগস্টর 21 তারিখ 2021 চট্টগ্রামের গ ফাইভ স্টার হোটেলের গহল রুমত নানা আয়োজনের ভিতর দিয়ে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের নতুন চেয়ারম্যান আলহাজ সেলিম রহমানের ফুল দিয়ে বরণ করিল হয়। এদিন কনফারেন্সত চট্টগ্রামের ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার ও ব্যবস্থাপকলর উদ্দেশ্যে বক্তব্য রাখে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান। আমার চূড়ান্ত লক্ষ্য হবে বর্তমান অবস্থান থেকে উন্নয়নের পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। যেহেতু আমাদের স্প্রেড প্রতিদিন কমছে, তাই আমাদের ট্রেডিশনাল ব্যাংকিংয়ের চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ না থেকে রিয়ালিস্টিক রিসার্চ বেস এবং সময় উপযোগী নতুন চিন্তাধারায় প্রবর্তন করতে হবে। সততা, নৈতিকতা, স্বচ্ছতা, আন্তরিকতা এবং নিয়মতান্ত্রিকতার ক্ষেত্রে কোনো ভুল করা চলবে না। এই সময় আল আরাফা ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জোনাল হেড মোহাম্মদ আজমের সভাপতিত্বে কনফারেন্সত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল ব্যাংকের এক্সিকিউটিভ কমিটি ও মেম্বার বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, আরও উপস্থিত আছিল আলহাজ আহমদুল হক, আলহাজ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও বোধকে। এই ব্যাংকের সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংকের সাথে সংশ্লিষ্ট আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এর দুরুশেষ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।